দেখতে দেখতে প্রায় শেষের দিকে কাতার বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে বিশ্বের সেরা রেফারিদের এনেছিল ফিফা। এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচে রেফারি সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত হলেও অধিকাংশ ম্যাচই সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে রেফারিরা। চলতি বিশ্বকাপ থেকে এবার রেফারিরাও পাচ্ছে বেশ মোটা অঙ্কের অর্থ। জানা যায় বিশ্বকাপের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক রেফারিকে $70,000 করে মৌলিক ভাতা দিচ্ছে ফিফা। তাছাড়া প্রত্যেক সরকারি রেফারি মৌলিক ভাতা হিসেবে পাচ্ছেন $25,000। চ্যাম্পিয়ন্স লিগে রেফারি করে একজন ম্যাচ অফিসিয়াল যত টাকা আয় করে বিশ্বকাপে আয় করেন তার 3 গুণ। একজন ম্যাচ রেফারি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনায় করে $3,000 আয় করে পান, আর প্লে অফ কিংবা ফাইনাল ম্যাচ পরিচালনা করে পান $10,000। এদিকে গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জন্য সহকারী রেফারি পেয়ে থাকেন $2,500 করে, প্লে অফ কিংবা ফাইনালের পান $5,000। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব যারা থাকেন ম্যাচ প্রতি তাদের আয় $3,000। টুর্নামেন্টের পরের ধাপগুলো ম্যাচ প্রতি পেয়ে থাকেন $5,000। সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে একজন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সর্বোচ্চ $1,75,000 মতো আয় করে থাকে। সূত্র SS দা সান। তো বন্ধুরা, এই রেফারিদের এমন মোটা অঙ্কের অর্থ নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।